তো আমরা সেই মতো বসে আছি, সেখানে ঠাকুর সেবা হচ্ছে, ঠাকুর রাখছে, মহাপ্রভু ঠাকুর রাখছে, তারপরে সেখানে বসে আছি, গান হচ্ছে, নাম হচ্ছে, হরে কৃষ্ণ হরে নাম হচ্ছে। তারপর পুলিশ এলো, এলে আমরা অনেক মেয়ে সেখানে, প্রায় 4-5 হাজার মেয়ে ছিল সেখানে, বলছে যে বাবু তোমরা চলে যাও, এই বলে তাদেরকে এরকম হাদিসরা করা হচ্ছে, কেউ কেউ নমস্কার করছে, হ্যাঁ ওরা ওরা যাচ্ছে না। তারপর আমরা এদিকে ওদের দিকে এগিয়ে গিয়ে যাচ্ছি, যেতে ওরা কি করছে না, কাঁদুনিয়া গ্যাস আমাদেরকে মারছে, মারতে আমরা সবাই মুখ জ্বালা করছে, কেউ পুকুরে পড়ছে, কেউ কল সেখানে ছিল সেই কলের জলে মুখ ধুচ্ছে, ধুতে ওরা কি করছে, আবার অনেক অনেক মেয়ে আছে ওদের দিকে এগিয়েও যাচ্ছে, তখন অনেক মেয়ে একটু লাঠি দেখাচ্ছে, দেখাতে ওরা গুলি মারছে, গুলি মারতে অনেক মেয়ের কপালে লাগছে, মাথায় লাগছে, লাগতে কি গেছে, এবারে ছুটে আসে, যে যার ঘরে ঢুকছে, ঢুকতে পুলিশ এসে তাদেরকে প্রচুরভাবে মারধর করছে, বলে শালি তোরা বাড়া, তোরা যে এরকম মিছিল করে বেরোচ্ছ, তোমাদেরকে মারবো, তোমাদেরকে ল্যাংটা করে চুষে খাবো, করে হাত ধরে টেনে প্রচুরভাবে লাঠি চার্জ করছে, এখানে মারছে, পেটে বুকে এইখানে, তুমি তুমি এটা আমার আমার হাতে একটু ছেড়ে দাও, আমি আমি ধরছি, যার অসুবিধা আছে সে এইভাবে বলুন, জাপটে ধরে মেয়েদের প্রতি প্রচুর রেপ করার মতন এগুলো করতে ছিল, মানে কি শাড়ি খুলে আনার জন্য দাঁড়িয়ে করতে চাইছি, যেন শাড়ি খুলিয়া যেন কিছু করতে চাইছে, যেন তারা ছটপট করছে বলে বাবা গো ছাড়ি দাও গো, এরকমই ধরো খালি তোমাদেরকে ছাড়বো, কামানি আসতে পেলেছে আমাদের, এরকমই করছে আর কি, আর খুলে ফেলছে, খুলে ফেলে টানা হিচড়া করছে, আর হাতকে দু তিনজন ধরে রেখেছে, ধরে রেখে আর হচ্ছে এরকম ভাবে নোংরা কাজ করছে। Two rape cases we detected yesterday. Detected we sent to Calcutta. Yes, but they were held up in Kannur. Nandigram doctors were telling us that they have no vehicles even to send the cases. They would like 20 cases to be shifted to Calcutta, but they have not been able to do it. We have sent a recommendation to them also, to the DM also. As to who should be shifted to Calcutta. Madam, it is block development of hospital. But it is not an ordinary place. No, not ordinary. It's a block hospital. Okay. Block hospital. There is nothing. Not having X-ray. It's a referral hospital, na? No. The referral hospital. Of the sub-centers. No X-ray machine. There are so many injury, bullet injury. There is no scope of X-ray. There is no scope of X-ray. Yes, definitely. You can't take that. There are many aged persons having chest pain and others. Also, women have been molested. No ECG, nothing. Very badly. Did you find anyone's injury below the waist? A lot. No one, na? Everyone is, I think, hit above the waist. Normally, firing is always below the waist. আমাদের ছুটিয়া এক লোকেরা ঘরে ঢুকিয়েছে। ঢুকিতিনি বাবু বউ ঝি সবগাকে মারিয়া টারিয়া অত্যাচার করিয়া তানিকে তো খুচরা বাজার দিছে, আমি একটা ঘুষির বস্তা তোরে পশিলি ডাল ঘুষির বসা তো তো আমার ঠ্যাংটা দেখতে পাই হিড়ি করে টানি লেছে, তাহলে শালি এখানে লুকিয়ে আছে শালি, তা লেসিয়া যেন আমার উপরে চাপি যাবে, তখন আমি কটি বাবা গো বাবা তোর আমার দুধ খেয়া বড় হুচুরে বাবা, তোর কি কচুরে বাবা আমার আমাকে দুধ খেয়া বড় হুচুরে বাবা, শালিকে আমার দুধে করে খুচুরি দাঁড়ি, আর চুটি ধরে বাবু ওর ফোন করে ঠুকিয়া আর ঘাড়ে ঘাড়ে লাগা মারিটি। এইটা না তাই তাই জন্য আমাদের আর কোনো পদ নেই বোধ হয় একটা সেশন বা দুটো সেশন নষ্ট করতে। ডক্টর বিশ্বনাথ পারিয়া, জেনারেল সেক্রেটারি অফ মেডিকেল সার্ভিস সেন্টার, কন্ডাক্টেড কাউন্সেলিং সেশনস উইথ দ্য রেপ ভিকটিমস অ্যাট গোকুলনগর। The Medical Service Center has held over 20 camps and examined over 2,000 injured people in the last few months. এটা খাওয়ার আগে দিনে দুবার, এই সাদাটা, হ্যাঁ, আর এটা হচ্ছে খাবার পরে দিনে দুবার ভাত খেয়েছি, দুপুরে একবার রাতে একবার, এটা খালি পেটে সকালে আর সন্ধ্যাবেলা।
হাতে মেরেছে, হাতে এইখানে মেরেছে, কি করে মারলো, লাঠি দিয়ে মারলো। প্রথমে এসে রাস্তায় এসেছিল, মাটিতে নেমে ব্লাডার করলো দুটো। এবার সবাই না না বলতে ওরা আবার কামানি গ্যাস ছুড়লো। এবার কামানি গ্যাস ছুটতে ছুটতে ওরা এগোচ্ছে, কামানি গ্যাস বুঝলি কি করে, হ্যাঁ মানে চোখে লাগানোর পরে চোখ জ্বালা জ্বালা করছে, মুখ হাত লাল হয়ে গেছে, চোখে জল ছাড়া লাগে না, কেউ কেউ পুকুরে পড়ে গেল। আবার পুকুরে পড়ে গেল, আবার ওই পুলিশরা খামানি গ্যাস ছুটতে ছুটতে মেন কথা তো চোখ, চোখকে তো মেরে দিয়েছে, সেই জন্য ওরা আবার এগোতে লাগলো। এবার আমরা যারা মানে ছিল খামানি গ্যাসের মধ্যে, ওরা গুলিও মারতে লাগলো এবং রবার্ট বুলেট ছাড়তে লাগলো খামানি গ্যাসের মধ্যে। মানে যখন কেউ যেন তাকাতে পারছে না, সেই গাড়ি গুলি মেরে দিয়েছে। এবার ওরা এবার এগিয়ে আসছে, যেখানেই দেখছে লোক ওই এখানে চিন্তা করছে, সেইখানে মাঝে তিন চারটে করে খামানি গ্যাস ফেলে দিচ্ছে, সেখানে সব লোক পালিয়ে গেছে। সর্বপ্রথম কিন্তু একটা মেয়ে ওইখানে গুলি খেয়েই পড়ে আছে, আর তাকে কেউ যদি আনতে যায় তো তাকেও মারধর করছে এবং খুব। তাহলে যারা পড়েছিল তাদেরকে নিয়ে কি করছিল পুলিশ? তাদের নিয়ে মানে গরুকে যেভাবে বাঁধে তো সেইভাবে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। কোন দিকে কোন দিকে টেনে নিচ্ছিল? খালির দিকে। এরকম নির্যাতন মানুষকে দিন, মানুষকে এরকম ঠিকবে কত? এত দুটো টোকা লিয়া কাই যাবে কাই খ, পাতি হতে দিন মাস করছে, বাছুর হবে গো গাদি থাকে বুঝছি, ঘষিয়া টানিয়ে নিয়ে যাবে তেল খুব ভাগিয়া পেকে যায় হাত পা। বাড়িতে এসে মাকে একা ছিল, কি করব আমি 70 বছরের বুড়ি, আমার চলতে শক্তি নেই, কার মা টোকার পরে আমার পরে আর পুলিশ গুলোর পায়ে চটি জুতো, হ্যাঁ হাতে লাল ফিতে মানা, হাতে রড আছে, হ্যাঁ স্যার পুলিশের পায়ে চটি জুতো। প্রথমে এরকম হয়েছি, শুধু লাঠিটা ধরে নিয়ে শুধু করে তাদের সঙ্গে লড়াই লড়াই হচ্ছে, লড়াই হতে হতে মানে জোর করে হেঁচকা মারতে আমি এরকম ভাবে পড়ে যেতাম, পড়ে যেতে যখন দেখি না এই পেছনে পেছনে শট আর বন্দুকের ব্যাগ লাঠি দিয়ে পিটছে, পিটার সঙ্গে সঙ্গে এমনভাবে জোর করে মেরেছে, চিৎকার, বাবা গো তুমি আমার ভাইয়ের মতোকে মানে পা ধরে জড়ে ধরেছি, তুমি আমাকে মানে কম ব্যস্ত তো।